আমার প্রিয় বন্ধুরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিও থামলে তোমরা প্রত্যেকেই দেখেছ লেখচিত্রের সাহায্যে সমাধান কিভাবে করতে হয় তার সলভের পর্ব নাম্বার ওয়ানের ভিডিও আজকে তোমরা দেখতে চলেছ। গতকাল আমি তোমাদের লেখচিত্রের সাহায্যে কীভাবে সমাধান করতে হয় তার কিন্তু একটি সাজেশান কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে, এবং তোমাদের আগে থেকেই বলেছি যে তোমাদের অনলি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের পাঠ্য বই থেকে কিন্তু অঙ্কের প্রশ্ন হয় না। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10 এবং তোমাদের বই মিলিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে আমি যে সাজেশানটা তোমাদের আপলোড করেছি ক্লাস 9-এর যে লেখচিত্র সাথে সমাধান এবং তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে এবং বিগত 10 বছর ধরে যে প্রশ্নগুলো বারবার পরীক্ষায় এসেছে সেই ধরনের অঙ্ক নিয়ে তোমাদের 3 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন এবং MCQ এর একটা সাজেশান আমি আপলোড করে দিয়েছি। তোমরা যারা লেখচিত্রের সাথে সমাধান অঙ্কগুলো করতে পারো, তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে তৈরি করে নাও, প্র্যাকটিস করে নাও, এবং যদি না পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি আজকের এই সাজেশান থেকে দুটো অঙ্ক করাবো, কারণ আজকে দুটো অঙ্ক করাতে অনেকটা সময় লাগবে, কারণ অনেকেই আছে যারা লেখচিত্র সম্পর্কে অনেক তথ্যই জানে না, যে গ্রাফ কাগজ কোনটা হয়, কোথায় কি লাইন কাটতে হয়, এগুলো বোঝাতে অনেকটা সময় লেগে যাবে, তাই ভিডিওটি কিন্তু অনেকটা বড় হবে। আজকে আমি দুটো অঙ্ক শেখাবো, আশা করি প্রত্যেকেই বুঝতে পারবে, এবং পরে প্রত্যেক দিনই তোমরা একটি করে ভিডিও পাবে, এবং আমি এর মাঝে মাঝে প্রত্যেকটা অধ্যায় টু অধ্যায় আমি সাজেশনে কিন্তু আপলোড করে যাব, ঠিক আছে? তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ, আর একটা ঘোষণা, যে যদি একটা ভালো রেজাল্ট করতে হয়, যদি একদম পড়াশোনা না হয়ে থাকে, আমরা তোমরা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু নোটটা সংগ্রহ করতে পারো, প্রত্যেকটা বিষয়ের নোট তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে, আর আমাদের নোট অর্থাৎ সোমনাথ একাডেমির নোট মানে কোনো বইপত্র আর টাচ করতে লাগবে না, আমরা অধ্যায় টু অধ্যায় প্রশ্ন উত্তর তৈরি করে দিই। এই নোটগুলো পড়লে একটা ভালো রেজাল্ট অবশ্যই হবে, ঠিক আছে? তো চলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো এবং ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। মাধ্যমিক পরীক্ষায় তোমাদের এই গ্রাফ থেকে একটি অঙ্ক 3 নম্বরের, একটা 2 নম্বরের তো থাকবেই, একটা MCQ থাকতে পারে, অর্থাৎ 5 থেকে 6 নম্বর তুলতে হলে এই গ্রাফের প্রত্যেকটি ক্লাস তোমাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তোমরা অনেকেই কম বেশি গ্রাফ মোটামুটি পারো, তাও আজকে আমি প্রথম থেকে ক্লাসটা করাচ্ছি, অর্থাৎ এই যে গ্রাফের যে পেজটা আমি তোমাদের দেখাচ্ছি, গ্রাফের পেজ সম্পর্কে হয়তো অনেকে জানো না, যারা জানো তো খুব ভালো, আর যারা জানো না একটু ভালো করে তোমাদের দেখে নিতে হবে। তো এই ধরনের খাতা গ্রাফের কাগজ তোমরা দোকান থেকে কিনে এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে, যেভাবে আমি অঙ্কগুলোকে করাচ্ছি, ঠিক আছে? তোমরা যদি এই গ্রাফের পেজগুলো দেখতে পাও এবং দোকান থেকে খাতাগুলো কিনবে, দেখো তুমি যদি এদিকে সরে যাও, দেখো এটা 1 ঘর 2 ঘর 3 ঘর এবং 5 ঘর পর একটা মোটা করে লাইন, আর 1 2 3 4 5 আবার 10, মানে এখান থেকে 10 একটা মোটা করে লাইন, এইভাবে ঘরগুলো কিন্তু এখানে কাটা হয়েছে, ঠিক আছে? এইবারে তোমরা দেখো আমি পেন দিয়ে তোমাদেরকে শেখাচ্ছি, এবং স্কেলটা অবশ্যই লাগবে। তোমরা কিন্তু কেউ পরীক্ষার সময় পেন দিয়ে কিন্তু এই গ্রাফ কাগজে কিছুই অঙ্কন করবে না, যা করবে পেন্সিল দিয়ে, কারণ পেন দিয়ে যদি তোমরা এই গ্রাফ কাগজে অঙ্কন করো তাহলে কিন্তু অঙ্কটা কেটে দিতে পারে। তাই প্রত্যেকেই বলবো পেন্সিল দিয়ে কাজটি করতে, যেহেতু আমি তোমাদের বোঝাচ্ছি, এবং পেন্সিল দিয়ে করলে তো ঠিক বোঝা যাবে না, তাই পেন আমি কিন্তু ইউজ করছি। তো এই গ্রাফ কাগজে অঙ্কগুলো একদম প্রথম থেকে করতে গেলে অনেকটা সময় লাগবে, আমি তোমাদের যে সাজেশান দিয়েছি সেই সাজেশান অনুযায়ী অঙ্কগুলো করাবো। তার জন্য তোমাদের গ্রাফ কাগজ সম্পর্কে একটু আগে থেকে কিন্তু জেনে নিতে হবে। ধরো আমি এখানে যে মোটা লাইনটা আছে, দেখো এই সোজা করে একটা দাগ কাটছি, ভালো করে দেখো, কিন্তু একদম কিন্তু সোজা এবং এর উপরেই হবে, এর বাইরে কিন্তু হবে না, ঠিক আছে? এই একটা দাগ কাটলাম, আবার মিডিল দিয়ে আর একটা দাগ কাটবো, দেখো একদম মিডিল দিয়ে, দেখো এইভাবে তোমাদের কিন্তু দাগটা কেটে নিতে হবে। তাহলে এই যে পয়েন্ট, এটা কিন্তু একটা মিড পয়েন্ট, যার মান আমরা ওটাকে ও বলবো, আর ডান দিকে এই অংশটিকে আমরা বলবো এক্স, এবং এই দিকের এই অংশটাকে আমরা বলি ভুজ, কি বললাম, ভয় দীর্ঘ বর্গের জব ভুজ বলবো, ঠিক আছে? আচ্ছা, আর এদিকেরটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ, ভালো করে বলছো, এক্স
एक्स डैश और मिड पॉइंट होच्छे आमादेर ओ और ऊपर दिके जे लाइनटा चले गेछे एटा होच्छे आमादेर वाई और नीचे दिके जे लाइनटा चले एसेछे एटा वाई डैश। तो एइदिके जे अंशटी एइ अंशटिके आमरा बोली भुज और एइ ऊपरेर दिके अंशटाके आमरा बोली कोटि। कोटि होच्छे माने कयोका टय होसि किन्तु बांडिया। तार एइदिकेर अंशटा भुज ठीक आछे आर ऊपरेर अंशटा होच्छे कोटि। क्लियर होयेछे एइटुकुनि। एइबारे তোমাদেরকে একটি বইয়ের অংশ দেখাই, তোমরা এখানে আরো ক্লিয়ার হতে পারবে। দেখো এই জায়গাটা দেখো, প্রত্যেকে কিন্তু খাতাগুলো লিখে নেবে। দেখো পুরো সেম, আমি এই দাগটা ওখানে দেখিয়েছিলাম। তো এটা দেখো, এটা এক্স, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ। তো দেখো এই যে অংশটা, এই যে এই অংশটা, মানে এই যে অংশটাকে বলা প্রথম পাদ বলা হচ্ছে। এখানে সবসময় প্লাস প্লাসের চিহ্নগুলো ইউজ হবে। আর দেখো এটা হচ্ছে দ্বিতীয় পাদ, এখানে মাইনাস প্লাসের চিহ্ন অ্যাড হবে। আর এটা হচ্ছে আমাদের তৃতীয় পাদ, এখানে মাইনাস আর মাইনাস দুটো দেখো মাইনাসের ঘর। আর এখানে দেখো প্লাস মাইনাস। এই যে জিনিসগুলো তোমাদেরকে বোঝালাম এটা তোমাদের অবশ্যই কিন্তু ভালো করে বুঝতেই হবে, নাহলে কিন্তু তোমরা অঙ্কগুলো করতে পারবে না। অর্থাৎ গ্রাফের প্রথম স্টেপের এই অংশগুলো জানতেই হবে, ঠিক আছে। তাহলে আমরা এইটুকুনি বুঝে গেলাম যে এই যে ঘরটা হচ্ছে আমাদের প্লাস আর প্লাস, কী বললাম দুটোই কিন্তু আমাদের প্লাসের সংখ্যা এদিকে আসবে, ঠিক আছে। আর এদিকের ঘরটা হচ্ছে আমাদের মাইনাস প্লাস, আর চা এটা হচ্ছে আমাদের মাইনাস মাইনাস, আর এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস। তোমরা যখন অঙ্কটা করবে পেন্সিল দিয়ে এগুলোকে লিখে নেবে, তাহলে কী হবে অঙ্কটা একদম ভুল হবে না। এবারে আমরা যে সাজেশন তোমাদের দিয়েছিলাম সেই সাজেশানটা অবশ্যই দেখতে পাচ্ছ। এটা এটা তোমাদের সাজেশান, দেখো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক গণিত সাজেশান ৬ লেখচিত্রের সাহায্যে সমাধান করো। একের দেখের এই একের অঙ্কটা আমরা প্রথমে করব। ফোর এক্স মাইনাস ওয়াই সমান সমান থ্রি, এখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান সমান ৫। এই যে অঙ্কটি কিন্তু এখানে আমরা করব না, আমরা দেখো পরের যে পেজটা রয়েছে এই পেজে অঙ্কটাকে আমরা সমাধান করব। তো এক নম্বরের অঙ্কটা আমি করছি, তোমরা প্রথমে দেখে নাও। দেখো ফোর এক্স মাইনাস ওয়াই সমান সমান থ্রি কমা টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান সমান ৫। আমি কিন্তু তোমাদের সবার প্রথমে অপনয়ন পদ্ধতি কিন্তু সমাধান করেছিলাম। যারা যারা শিখুনি তাদের তো সমস্যা হবে এই গ্রাফ করতে, এবং যারা শিখেছে অপনয়ন পদ্ধতির সমাধান তাদের গ্রাফগুলো করতে খুবই সোজা লাগবে। অর্থাৎ প্রথমে আমাদের অপনয়ন পদ্ধতিতেই আমরা এখানে সমাধানটা করব, করে ছবিটা আমরা ওখানে অঙ্কন করে দেব। তাহলে এক নম্বর অঙ্কটা কিন্তু আমরা টুকে নিয়েছি, এবং এখানে অঙ্কে একটা ট্রিক তোমাদের আমি শিখিয়ে দেবো, খুব সহজেই তোমরা এই সমাধানটা করতে পারবে। তো দেখো আমরা অঙ্কটা করি। তো দেখো এটা আমি লিখছি এখানটা যে ফোর এক্স মাইনাস ওয়াই সমান সমান থ্রি। তো আমি ডট ডট দিলাম, দিয়ে লিখলাম এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ। আর এটা হচ্ছে দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান সমান ৫। ডট ডট দিলাম, দিয়ে লিখলাম এটা আমাদের দু নং সমীকরণ। এবার দেখো এক নং সমীকরণ থেকে পাই, তাহলে এক নং সমীকরণ যেটা লিখে দিই এখানটা দেখো ফোর এক্স মাইনাস ওয়াই সমান সমান থ্রি। তোমরা এই অঙ্কটা হয়তো অনেকে শিখেছো যে এখান থেকে তোমরা প্রথমে এক্সের মানটা বার করে নাও, তো এখান থেকে আমি ওয়াইয়ের মানটা বার করব। সেক্ষেত্রে একটা সূত্র আমি ইউজ করব, যে সূত্রটা প্রায় 99% কিন্তু কার্যকরী সূত্র হবে এবং অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে। তো দেখো বাঁদিকে আমি মাইনাস ওয়াইটাকে রাখলাম, সমান সমান দিলাম, এখানে থ্রি রাখলাম। এই যে প্লাস ফোর এক্স যদি আমি এদিকে নিয়ে চলে আসি তাহলে কী হবে, এটা দেখো মাইনাস ফোর এক্স হয়ে গেল, তাই না। পরের স্টেপ, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস। যদি কোনো অঙ্ক থেকে দেখা গেলো যে ওয়াইয়ের মানটা এখানে মাইনাস চলে এলো তাহলে আমরা মাইনাসটা কমন নিয়ে নেবো। যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে সেক্ষেত্রে মাইনাস ওয়াইটা কী হবে, প্লাস ওয়াই হলো। মাইনাস প্লাস থ্রিটা আমাদের মাইনাস থ্রি হবে, আর মাইনাস ফোর এক্সটা হচ্ছে আমাদের প্লাস ফোর এক্স হয়ে গেল। এবার দেখো তাহলে ওয়াইয়ের আগে কিছু নেই, মানে মনে মনে এক রয়েছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে মাইনাস থ্রি প্লাস ফোর এক্স, তাহলে কিছু নেই মানে ওয়ান হয়েছে। এবারে তোমরা এইখানটায় তিনটে ছক কাটবে, চারটে হবে, দুটো তিনটে চারটে, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে ওয়াই। এবারে এখানে তোমাদের ভালো করে বুঝতে, এই জায়গাটা কিন্তু অনেকেই বুঝতে পারে গ্রাফগুলো। এখানে দেখো মাইনাস থ্রি প্লাস ফোর, এখানে এক্স,
এক্সের একটা মান আমাকে ধরো মনে মনে ধরতে হবে। কী বললাম, এক্সের একটা মান আমি মনে মনে ধরবো, সেই মানটার সাথে আমরা চার গুণ করব, -3 আমরা বিয়োগ করব, করে 1 দিয়ে ভাগ করব। ভাগ করলে যেটা উত্তর হবে সেটা হচ্ছে ওয়াই এর মান, আর এক্সের মানটা আমি আগে থেকে ধরে নিয়েছি। তো সাপোজ আমি এক্সের মান এখানে ধরো 2 ধরলাম, ভালো করে বোঝো কিন্তু, তাহলে আমি এটা রাফ তোমাদের দেখাই সুবিধার জন্য, এখানে দেখাই দেখাও, এখানে লিখে নেবে -3 + 4, এক্সের মান ধরলাম 2। আমি মনে মনে 1ও ধরতে পারি, +1 -1 +0 -0 +2 যা খুশ ধরতে পারি, এমন একটা মান ধরতে হবে যাতে আমাদের মেরে ভাগ করলে, তো তলায় কত আছে দেখো 1, তাহলে এখানে -3 রাখলাম, দেখো 4 × 2 = 8 হয় বাই 1, 8 থেকে 3 বিয়োগ গেলে কত হবে বলো 5, আর নিজে 1 ভাগ করলে কত হবে 5 হলো। তাহলে এক্সের মান যখন আমি 2 ধরলাম, এটা ক্যালকুলেশন করে ওয়াইয়ের মানটা পেলাম কত, 5 পেলাম। এবারে বাকি দুটো ঘরও তোমাদেরকে ধরে ধরে করতে হয়, কিন্তু যেটা হচ্ছে এবার থেকে আর এই যে সূত্রটা বলবো, দেখো অঙ্ক একদম সোজা হবে, এই যে এক্সের মান যে 2 ধরলাম, এই 2-এর সাথে না এই 1টাকে যোগ করে দেখো, কথা দেখো 2-এর সাথে 1 যোগ করে 3 হয়, আমরা এখানে 3 বসাবো, এবার 3 দিয়ে করো দেখো 3 কে 4 দিয়ে গুণ করে 3 = 12 হয়, 12 থেকে যদি -3 বিয়োগ হয়ে যায় তাহলে কত থাকে বলো 9 থাকে, কী নয় +9, দেখো হয়ে গেল। তাহলে পরেগুলো আমাদেরকে ভেবে ভেবে বা চিন্তা করে এখানে লিখতে হবে না যে কী হতে পারে, এটা কত হয় বলো, এখানে তো +3 আছে, এই 3-এর সাথে এই 1 যোগ করো কত হবে 4, এখানে 4 বসা, 4 কে 4 দিয়ে গুণ করলে 4 × 4 = 16, তাই তো, এখানে 4 বসালাম, 4 × 4 = 16, 16 থেকে যদি 3 বিয়োগ যায় কত থাকে 13, দেখো এইভাবে তোমরা যদি সমীকরণটা করে ফেলো তাহলে খুব সহজেই হয়ে যাবে। এবার আমরা লিখবো দেখো 2 নং সমীকরণ থেকে পাই, দু নং সমীকরণ থেকে পাই, তো 2 নং সমীকরণটা দেখো 2x + 3y = 5, পুরো আগের অঙ্কটার মতো করবো, দেখো আমরা বলেছি ওয়াই রাখবো এদিকে, দেখো 3y রাখলাম = 5 দিলাম, +2x এদিকে নিয়ে আসো দেখো -2x হবে, চলো পরের স্টেপ, এবার দেখো y = 5 - 2x, আর নিচে কত আসবে 3, আগের অঙ্কটা তলায় তো 1 ছিল তাই আমরা যা ধরেছি মিলেছে, কিন্তু এবার কিন্তু বুঝে বুঝে আমাদের মানটাকে ধরতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের x, এটা হচ্ছে আমাদের y, তাহলে দেখো এখানে x-এর মানটা আমাকে এমন একটা ধরতে হবে যাতে কিন্তু ভাগ যায়, হ্যাঁ x-এর মানটা এমন ধরতে হবে, তো দেখো এটা একদমই ইজি, আমি রাফে তোমাকে দেখাই, এখানটা দেখো রাফ করছে, এটা 5 - 2, এই x-এর জায়গায় কত বসাবো যাতে 3 দিয়ে ভাগ যায়, তাহলে আমি x-এর জায়গায় যদি -2 বসাই, দেখো ভালো করে বলছো, x-এর জায়গায় যদি -2 বসাই তাহলে এখানে কত হলো 5 হলো, আর -2 × 4 এখানে 3, 4 আর 5 = 9, 9/3, তাহলে কাঠামো করে কত হয় 3 হয়, তাহলে এক্সের মান কত ধরলাম -2 ধরেছি, দেখো -2 লিখে দিলাম, ওয়াইয়ের মানটা কত বেরিয়েছে +3 হলো, এটা প্রথমে এটা বেরিয়ে গেল। এবার দেখো আগে যে সূত্র ছিল এখানে কী আছে, -2 আর এখানে +3 রয়েছে, কিন্তু এটা দাগপাত্রও দেবে না, সেখানের জন্য দেখা দিচ্ছে, এটা 3 থেকে যদি -2টা আমি বিয়োগ দিতে কত 1 হয়, তাই না, তাই 2-এর x-এর মানে আমি 1 ধরবো, দেখো 2-কে যদি আমি 1 দিয়ে গুণ করি 2 × 1 = 2, আর 5 থেকে 2 বিয়োগ করলে 3 থাকে, আর 3 কে 3 দেওয়া করলে কত হয় 1 হয়, তাহলে এখানে x-এর মান কত ধরেছিলাম আমি 1 ধরেছিলাম, হয়েছে 1 ধরার ফলে y-এর মানও কিন্তু 1 হলো, ভালো করে বোঝো, x-এর জায়গায় যদি আমি 1 ধরি তাহলে 2 × 1 = 2 হলো, আর 5 থেকে 2 বিয়োগ করলে 3 থাকে, আর 3 কে 3 দেওয়া করলে 1 হয়, পরের স্টেপটা একদম সোজা, এই 1-এর সাথে কী করবো 3 যোগ করবো, তাহলে কত হয় 4 হয়, এখানে 4 বসাও, 4 দিয়ে মিলবে দেখো 4 × 2 = 8, -8 হলো, এই -8 থেকে যদি 5 বিয়োগ চলে যায় 3 থেকে -3, আর 3 কে 3 দিয়ে ভাগ করলে -1 হয়, যারা বুঝতে পারছে না রাফে দেখে নাও, চলো দেখা এখানটা দেখো 5 - 2 × আমি বলেছিলাম এখানে কত তো 4 ধরেছে, তাহলে 4 ধরেছি, তলায় কত 3 আছে, তাহলে 5 - 4 × 8 নিচে কত
3, তাহলে মাইনাস 8 থেকে যদি 5 চলে যায় দেখো মাইনাস 3 থাকে আর নিচে 3 কাটলে কত হয় দেখো মাইনাস 1। তো এইভাবে তোমাদের এই সমাধানটাকে কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু আমরা ছবিগুলোকে আঁকবো, ঠিক আছে। তো চলো ছবিগুলো এখানে দেখো, প্রথমে এক্স ওয়াই এর মান কত 2 5, ভালো করে দেখো এখানে এটাও প্লাস এটাও প্লাস, এখানে সবটাতে প্লাস আর 2 আর 5, চলো 2 আর 5, কিন্তু এক্স এর মান 2, ভালো করে এর মানটা 0 প্লাস 2, মানে আমার ডান দিকে আসতে হবে প্লাস আর বাঁ দিকে গেলে কিন্তু মাইনাস, বুঝে থাকবে তো, ভালো করে দেখো এই যে আবার আবার উপরের দিকে গেলে প্লাস আবার নিচের দিকে গেলে কিন্তু মাইনাস, আর এটা হচ্ছে প্লাস প্লাসের ঘর। তাহলে এখানে অঙ্কটা আমাদের কত আছে দেখে নাও, প্রথমে এক্স ওয়াই এর মান 2 আর 5 দেখো, এটা 0 তাহলে 1 আর 2 হলো 2, আর 5টা কোথায় যাবে উপরের দিকে যাবে, তো প্লাস সাইন আছে 1 2 3 4 5 দেখো, এখানে ঘোরাবে গোল করে পয়েন্টটা দিয়ে এইভাবে গোল করে দেবে, ওকে ঠিক আছে। তো চলো আমরা পরেরটা দেখে নিই কি আছে, দেখো পরেরটা এখানে রয়েছে 3 আর 9, দেখো দুটোই কিন্তু প্লাস সাইন, এখানেও প্লাস 3 প্লাস 9, 3 আর 9, তাহলে এক্স এর মান হচ্ছে 3, তাই ডান দিকে যেতে হবে 3, তাই দেখো এটা হচ্ছে 0 থেকে যে 1 2 3 আবার 9 আসতে হবে, তাহলে এটা 5 6 7 8 9 হলো। আচ্ছা তারপরে দেখে নাও 4 আর 13, দুটোই কিন্তু প্লাস সাইন, কিন্তু 4 আর 13 দেখো 4 দেখো এই তো 0, তাহলে 1 2 3 4 13 দেখো এই তো 10 ছিল, 11 12 13 দেখো অঙ্কটি কিন্তু আমাদের মিলবে, কী করে বুঝবো যে মিলেছে, দেখো এই যে তিনটে যে পয়েন্ট আমাদের হলো, এই তিনটে পয়েন্ট যাতে মেলে, যদি এই তিনটে পয়েন্ট যদি মিলে যায় তাহলে হবে আমাদের অঙ্ক একদম রাইট হচ্ছে। দেখো আমাদের পয়েন্ট তিনটে কিন্তু মিলে গেছে, এখানটা একটা অ্যারো চিহ্ন দাও, এখানে একটা অ্যারো চিহ্ন দাও, দিয়ে দিয়েছি। এবারে যে মানগুলো আমাদের 12 হলো সেই মানগুলো অবশ্যই এখানে কিন্তু লিখে দাও, দেখো 2 5 লিখে দাও, 2 কমা 5 এটা ছিল আমাদের, 3 কমা 9 এটা, 4 কমা 13, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ, ঠিক আছে। আচ্ছা চলো তারপরটা দেখে নাও, প্রথমের মানটা কী আছে দেখো, মাইনাস 2 প্লাস 3, কিন্তু মাইনাস 2 প্লাস 3, এক্স এর মান মাইনাস 2, তাহলে বাঁ দিকে আসতে হবে মাইনাস 2, এই হচ্ছে 1 2, এটা হচ্ছে মাইনাস 2, আর কিন্তু এখানে ছিল প্লাস 3ও ছিল, তো প্লাস 3 কোন দিকে উঠবে, ওপরে দিয়ে, কারণ উপরে ঘরটা দেখো মাইনাস প্লাসের ঘর, তাহলে এই যে মাইনাস হলো 2 আর দেখো 1 হলো 2 ও 3, দেখো পরের অংশে তোমরা লক্ষ্য করো, দেখো দুটোই কিন্তু এখানে 1 রয়েছে এবং দুটোই দেখো প্লাস 1, এক্স এর মানও প্লাস 1 ওয়াই এর মানও প্লাস 1, তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে এই তো 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে একটা 1, তাই তো হলো। তারপরে কি আছে দেখো, 4 মাইনাস 1, মানে এক্স এর মান কিন্তু 4, মানে প্লাস আর মাইনাস দেখো এখানে রয়েছে, দেখেছো, তার মানে প্লাস তো আমাদের ডান দিকে, এই হলো 4 আর এ হচ্ছে মাইনাস 1, হয়েছে। তো এটাও কিন্তু আমাদের তিনটে পয়েন্টে কিন্তু পুরো মিলে গেছে, হয়েছে। তো এই হচ্ছে তোমাদের গ্রাফ, এবং নাম দেবে, এটার নাম দিয়ে দেবে এইটা এ, এটা বি, এটা দেবে সি, এটা দেবে ডি, এবং এর পাশে এই মানগুলোকে অবশ্যই তোমরা লিখে দেবে। এবারে এখানে উত্তরটা তোমরা কীভাবে লিখবে দেখো, তোমরা দেখো এখানে দুটো দাগের মধ্যে কোথায় আমাদের মিলেছে, দেখো এই জায়গাটা যদি এখান থেকে আমরা দেখি 0, এটা 1, এখানে 1 এসছে, তাই না, তাহলে 1 1 মানে প্লাস 1, মানে এটা এক্স এর মান হচ্ছে 1 আর ওয়াই এর মানও কিন্তু 1, এই জায়গাটায় দেখো দুটো লাইন এসে আমাদের ক্রস করেছে, তাহলে উত্তরটা এইভাবে তোমরা লিখবে, এখানে লিখে দেবে যে নির্ণয় সমাধান
एक्स समान समान वन और वाई समान समान वन ये किन्तु ग्राफ तुम्हारे करते हैं बाड़ी प्रैक्टिस ठीक है। तो चलो आरेकटा करब दो नम्बर अंकटा करे नेब देखो दो नम्बर अंकटी किन्तु आमी टुके नियेछि। तो चलो आमरा थ्री एक्स माइनस फाइव वाई समान समान फाइव और फोर एक्स प्लस थ्री वाई समान समान एगारो। अच्छा एटा होच्छे आमादेर एक नं समीकरण एटा दो नं समीकरण। तो आमरा लिखब देखो एक नं समीकरण थेके पाई। तो एक नम समीकरण लिखे दिल देखो थ्री एक्स माइनस फाइव वाई समान समान फाइव। तो पुरु एक ही नम्बर अंकर मध्य करब माइनस फाइव वाईटा एदिके राखलाम समान समान एखाने फाइव बसालाम प्लस थ्री एक्सटा एदिके जखन चले एलो हये गेलो आमादेर माइनस थ्री एक्स। चलो पर स्टेप आमि बोलेछि बादिकेर वाई जदि माइनस थाके माइनसटा कमन नेब जदि माइनस कमन निई नि তাহলে এটা আমাদের হলো প্লাস ফাইভ ওয়াই এই মাইনাস প্লাস ফাইভটা আমাদের মাইনাস ফাইভ হলো আর মাইনাস থ্রি এক্সটা হয়ে গেল আমাদের প্লাস থ্রি এক্স বুঝছে। তো চলো পরের স্টেপ হচ্ছে আমাদের দেখো ওয়াই সমান সমান মাইনাস ফাইভ প্লাস থ্রি এক্স আর এই যে ফাইভটা কিন্তু নিচে চলে এলো। এবার আগের অঙ্করার মধ্যে আমরা চারটে খোপ করে নেবো একটা দুটো তিনটে চারটে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই। দেখো এক্সের মানটি আমি এমন একটা ধরবো এক্সের মান যাতে এটা মেলে। আমি যদি এক্সের মান যদি জিরো ধরি তাহলে তাও হয়। তো দেখাই তোমাদের একটু রাফে দেখো যারা একদম বোঝো না দেখো মাইনাস ফাইভ প্লাস থ্রি এক্স বাই দিলাম এখানে ফাইভ দিলাম দেখো এখানে মাইনাস ফাইভ প্লাস থ্রি হয়েছে। আমি যদি এখানটা জিরো ধরি না এক্সের মান তাও অঙ্কটা হবে দেখো ইনটু যদি জিরো দিই তাহলে বাই ফাইভ দেখো তাহলে এখানে তিনকে জিরো দিয়ে গুণ জিরো হয় তাহলে পুরো থেকে মাইনাস ফাইভ আর ফাইভকে যদি মাইনাস ফাইভতে ভাগ করি তাহলে মাইনাস ওয়ান হয়। তাহলে এক্সের মান যদি আমি জিরো ধরি তাহলে এখানে ওয়াইয়ের মানটা কত হচ্ছে মাইনাস ওয়ান। প্রথমেটা যদি বার করি তো আমাদের যে সূত্র তোমাদের শেখালাম দেখো এবার এই জিরোর সাথে এই ফাইভ যোগ করে দেখো কত হবে ফাইভ আর জিরো ফাইভই হবে। তাহলে এবার এক্সের জায়গায় যদি আমি ফাইভ বসে তাহলে তিন পাঁচে পনেরো হয়। পনেরো থেকে যদি পাঁচ বিয়োগ চলে যায় তাহলে প্লাস দশ থাকে পাঁচকে দশ ভাগ করলে পাঁচ দুগুণের দশ হয়েছে। পরের স্টেপ দেখো এবারে এই পাঁচকে পাঁচে যখন যোগ করে দশ হয় এখানে দশ বসাও দেখো তাহলে এখানে তিন দশে কিন্তু তিরিশ হচ্ছে। তিরিশ থেকে পাঁচ বিয়োগ গেলে কি প্লাস পঁচিশ আর পাঁচকে পঁচিশ ভাগ করলে পাঁচ পাঁচে পঁচিশ দেখো এইভাবে তোমরা যদি করো না তাহলে অঙ্ক তাড়াতাড়ি হবে। আর তোমরা ম্যাক্সিমাম যেভাবে শেখো সূত্রগুলো এইভাবে করো না এটা একটা শর্টকাট ট্রিক্স তোমার শেখানো হলো ঠিক আছে। এবারে আমরা দু নং সমীকরণ থেকে পাই দেখে নেবো দেখো দেখো দু নং সমীকরণ থেকে পাই। তো দু নং সমীকরণ টুকে নিই আমরা ফোর এক্স প্লাস থ্রি ওয়াই সমান সমান এগারো। পুরো একদম আগের অঙ্কের মতো আমরা থ্রি ওয়াইটাকে আগে লিখলাম সমান সমান এগারো প্লাস ফোর এক্স যখন এদিকে আসছে আমাদের হচ্ছে মাইনাস ফোর এক্স। চলো পরের স্টেপ তাহলে ওয়াই সমান সমান এগারো মাইনাস ফোর এক্স বাই কত আছে তিন দেখো এক্স আর ওয়াই হয়েছে। এবারে দেখো এখানে যদি আমি এক্সের মান যদি জিরো ধরি তাহলে চারকে জিরো দিয়ে গুণ করলে কিন্তু মিলবে না তাই না কারণ এগারো হয়। তো এক্ষেত্রে কত হবে আমি যদি এখানে এক্সের মানে মাইনাস ওয়ান নিই একটা রাফে তোমায় দেখিয়ে দিই আমি দেখো এগারো মাইনাস ফোর নিচে থ্রি লিখলাম এক্সের মান যদি মাইনাস ওয়ান নিই দেখো মিলবে দেখো তাহলে এগারো হলো আর মাইনাস মাইনাসে প্লাস ফোর হলো বাই কত থ্রি হলো। এগারো চারে কত হয় পনেরো বাই থ্রি তা তিন পাঁচে পনেরো। তাহলে আমি যদি এক্সের মানটা যদি মাইনাস ওয়ান নিই তাহলে ওয়ার মান হচ্ছে কত প্লাস ফাইভ হয়েছে। এবারে সেই সূত্র ইউজ করে দাও এটা কিন্তু মাইনাস ওয়ান তাহলে তিন থেকে যদি এক বিয়োগ যাতে দুই হয় দুই দেখ করলে অবশ্যই মিলবে দেখো চার দুগুণে আট মাইনাস আট তাই তো। এবারে মাইনাস এগারো থেকে যদি আট বিয়োগ যাতে তিন থাকে তিনকে তিন থাক করলে এক হয়
ঠিক আছে, মিলে গেল ওটা। এবার এই দুইয়ের সাথে এটা প্লাস সাইন, তাহলে দুইকে তিন দিয়ে যোগ করলে কত, তিন আর দিয়ে পাঁচ হয়, এটা পাঁচ বসালাম, দেখো তাহলে কত, এটা চার পাঁচে কত হয়, কুড়ি হয়, চার পাঁচে কুড়ি হলো। কুড়ি থেকে যদি এগারো বিয়োগ চলে যায় তাহলে মাইনাস নয় হয়, তাহলে এটা কত হচ্ছে, মাইনাস তিন হলো। ঠিক আছে, তো আশা করি তোমরা কীভাবে অঙ্কটা আমরা করলাম বুঝে গেছো। এবারে আমরা অঙ্কনটা করে নেবো। হ্যাঁ দেখো, আমি এই ছক কাগজে আমি উলম্বটা আর ভুজ কোটি কেটে দিয়েছি। এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের এক্স ডট, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ডট, এটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট যার মান হচ্ছে আমাদের ও। ওকে, এটা কিন্তু ও। এবার আমাদের অঙ্কটা করতে হবে। তোমাদের বলে দিয়েছি আমি যে এই ঘরটা হচ্ছে আমাদের সবসময় প্লাসের ঘর, মনে রাখার জন্য হচ্ছে কোনাকুনি হচ্ছে এটা হচ্ছে মাইনাসের ঘর। কী বললাম, এটা হচ্ছে কিন্তু আমাদের মাইনাসের ঘর, আর এটা হচ্ছে আমাদের মাইনাস প্লাস, আর এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস, একদম সোজা হবে তোমাদের সেখানে হচ্ছে। এবারে আমরা দেখে নেবো। দেখো প্রথমেই রয়েছে আমাদের জিরো আর মাইনাস ওয়ান, দেখো জিরোটা কিন্তু প্লাসে আছে আর এটা হচ্ছে মাইনাস, জিরো মাইনাস ওয়ান তাহলে কোথায় বসবে দেখো, তার মানে জিরো মাইনাস ওয়ান মানে, তো এই ক্ষেত্রে তোমাদের অনেকে কিন্তু অসুবিধা হতে পারে। কী ছিল, প্লাস আর মাইনাস, দেখো প্লাস মাইনাস এই ঘটা মানে জিরো মানে তো এটাই জিরো হবে তাই না, আর মাইনাস ওয়ানটা এইখানটা হবে, কারণ যদি আমাদের প্লাস ওয়ান হতো তাহলে এখানটা আসতো, তাহলে মাইনাস এখানে এলো। ওকে দেখো তারপরে কত আছে, পাঁচ আর দুই, দুটোই কিন্তু প্লাস সাইন, দেখা যাক। দেখো এই হচ্ছে আমাদের জিরো, তাহলে এক দুই তিন চার পাঁচ, দুই দুটো ওরা প্লাস, তাহলে এক দুই, দেখো এখানটা হলো। ওকে আচ্ছা, তারপরে দেখো আছে দশ আর পাঁচ, তাহলে এখানে কত, দশ আর পাঁচ, দেখো দুটো কিন্তু প্লাস সাইন, তো চলো দেখে নিই আমরা দশ পাঁচটা কী হবে। দেখো তাহলে এটা হলো পাঁচ, এটা হচ্ছে পাঁচ দশ, তারপর আবার পাঁচ চেয়ে যায়, তো তাহলে এই হচ্ছে আমাদের পাঁচ। এবার আমরা দেখবো, দেখো আমাদের কিন্তু তিনটেই কিন্তু বিন্দু দেখো মিলে গেছে, বুঝছে, তোমাদের আমাদের এটা একদম সঠিক রয়েছে। এখানটা অ্যারো দাও, দিয়ে দেখো এটা এ আর এটা হচ্ছে আমাদের বি, হয়েছে, তো চলো আমরা পড়া দেখে নিই। এবার দেখো দ্বিতীয় দু নং সমীকরণ থেকে পাই, দেখো এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান আর প্লাস ফাইভ, তাহলে মাইনাস প্লাস, তাহলে মাইনাস প্লাসের ঘরটা তোমরা খুঁজে নাও। দেখো এই হচ্ছে মাইনাস, এই এটা, তাহলে মাইনাস ওয়ান প্লাস ফাইভ, বাঁ দিকে আসছে মাইনাস ফাইভ, তাহলে মাইনাস ওয়ান এটা হলো আমাদের মাইনাস ওয়ান, আর ফাইভ কোথায় আসবে, উপরে আসবে, তো এক দু এই যে পাঁচ, ঠিক আছে। এবার দেখো কী আছে এখানে, টু আর ওয়ান, তা টু ওয়ান দুটোই প্লাস, তাহলে এই তো প্লাসের প্লাসের ঘর, তাহলে দেখো এখান থেকে এক দুই আর হচ্ছে ওয়ান হলো। আচ্ছা তারপরেটা তোমরা দেখে নাও, ফাইভ মাইনাস থ্রি, প্লাস আর মাইনাস, তা প্লাস মাইনাসের ঘর হচ্ছে এটা আমাদের, তা প্লাস মানে আমরা ডান দিকে যাবো, তাহলে প্লাস ফাইভ মানে এটা, আর মাইনাস থ্রি নিচে আসবে, এক দুই তিন, তো দেখে নেবো এটা আমাদের মিলেছে কিনা। দেখো তিনটে পয়েন্টই কিন্তু আমাদের একদম হুবাহু পুরো মিলে গেছে, ঠিক আছে। তাহলে এখানটা অ্যারো দেবে, এখানটা অ্যারো দেবে, ঠিক আছে, এটা ছিল এ বি, এটা দেবে সি আর ডি, আর তোমাদের একটা কথা বলে রাখে, দেখো এই পাশের যে মানগুলো আগের অঙ্কে লিখি তোমাকে লিখে নেবে, আমি লিখলে জায়গা একটু হিজি হয়ে যাবে, যাতে তোমরা বুঝতে পারবে না অংশগুলোকে, তাই তোমরা এটাকে লিখে নিচ্ছ। কিন্তু এখান থেকে নিম্ন যে সমাধানের এক্সের মান এবং ওয়াইয়ের মানটা কত বার হলো আমাদের শিখতে হবে। দেখো আমরা এদিকে আসি, দেখো এখানটা কিন্তু আমাদের, দেখো এই জায়গাটা কিন্তু মিট হয়েছে, একটু মিস্টেক হয়েছে, তো এখান থেকে যদি আমরা দেখি এক্সের মান এক আর দুই হয় আর ওয়াইয়ের মানটা কিন্তু ওয়ান হবে, ঠিক আছে, তাহলে এখানে তোমরা লিখবে নির্ণীয় সমাধান
এক্সের মান টু আর ওয়ার মান ওয়ান। তো এই ছিল আজকের তোমাদের দুটো অঙ্ক আমি সলভ করালাম। অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তোমার সাথে আমাকে কমেন্ট করতেই চাও না, দু একজন কমেন্ট করো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো।